যদি কোনো হবু মাকে জিজ্ঞেস করা হয় সে নর্মাল ডেলিভারি বা চায় না সিজারিয়ান সেকশন চায়, যে উত্তরটা আমরা পাই সেটা হলো যে কোনটা করলে ডাক্তারবাবু আমার বাচ্চা একদম নিরাপদ থাকবে। দেখি রিসার্চ কি বলছে। যদি সিজার করা হয় বাচ্চার জন্ম হওয়ার পরে শ্বাসকষ্ট সম্ভাবনা সামান্য একটু বাড়ে, যাকে ট্রানজিয়েন্ট ট্রাকিপনিয়া অব নিউবর্ন বলে। কেন হয় না, বাচ্চা যখন নর্মাল ডেলিভারি সহ ভেজানোর মধ্যে দিয়ে বেরোচ্ছে, যে প্রেশারটা লাংসের উপরে পড়ে তাতে লাংসের মধ্যে জলটা থাকে সেটা বেরিয়ে যায় এবং সিজারিয়ানের ক্ষেত্রে এটা হয় না, তাই জন্য শ্বাসকষ্ট সামান্য একটু বাড়ে। এছাড়া যখন সিজার করা হয় স্ক্যালপেল দিয়ে যখন জলটা কাটা হচ্ছে তখন বাচ্চার যে পার্টটা সামনে আছে সেটা থেকে সামান্য একটা স্ক্র্যাচ করতে পারে। এর চান্স 100টার মধ্যে একটা কি দুটো, মানে খুবই কম, এবং এটা লং টার্ম ছেড়ে যায়, কোনো রকম কমপ্লিকেশনস থাকে না। এছাড়া সিজারের সময় যদি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা ভুল ক্যালকুলেট করা হয় তাহলে কিন্তু একটা প্রিম্যাচুরিটি হওয়ার সম্ভাবনা আছে। রিসার্চ এটাও বলছে যদি সিজারিয়ান সেকশন করা হয় তাহলে বাচ্চার নিউরোনাল ইউনিটে ভর্তি হওয়ার সম্ভাবনা, ইনফেকশন হওয়ার সম্ভাবনা, অটিজম, স্পিচ ডিলে অথবা সেরিব্রাল পলসি হওয়ার সম্ভাবনা নর্মাল ডেলিভারির মতোই একদমই বাড়ে না। এটাও বলছে যদি সিজারিয়ান সেকশন হয় তাহলে পরবর্তীকালে বাচ্চার অ্যাসমা হওয়ার সম্ভাবনা, স্থূলতা বা ওজন বেশি হওয়ার সম্ভাবনা এবং প্রথম 28 দিনের মধ্যে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা সামান্য একটু বেশি। তাই সিজার বা নর্মাল ডেলিভারি দুটোই কিন্তু নিরাপদ।